বিয়ার্স, পর্দায় যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় না যে এই জিনিসগুলো চেনেন না এমন কোনো মানুষ আছেন বা এমন কোনো মানুষ এই জিনিসগুলোর সাথে পরিচিত নয়। বিয়ার্স, পর্দায় যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাচ্চাদের মূলত খেলার জন্য তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো দিয়েই আমরা আবার আমাদের যে নিত্যদিনের সাংসারিক কাজ আছে, আমাদের মা বোনেরা এই কাজগুলো করে থাকেন, রান্নাবাড়ার সমস্ত কাজের যে জিনিসপত্র, এই জিনিসগুলোই মূলত ওনারা এরকম একটি অনুষ্ঠানে নিয়ে এসেছেন, ওখানে এনেই মূলত ওনারা বিক্রি করছেন। সত্যি বলতে আমি যেটি দেখেছি তখন তাৎক্ষণিক যে এত কাস্টমার ছিল দোকানে, উনি মোটামুটি সেল করে কুলাতে পারছেন না। এই জিনিসগুলো দেখতে অত্যন্ত সুন্দর, কেউ এখন খেলার পরিবর্তে বা শৌখিনতার স্বার্থে বাসায় নিয়ে রাখতে পারেন, রাখার জন্যই এই জিনিসগুলো মূলত ক্রয় করছেন। আমারও দেখে অনেকটাই ভালো লেগেছে। আমরা যারা একটু আগের মানুষ, 2010-12 এরকম সময়ে যখন আমরা ছোট ছিলাম, তখন এই জিনিসগুলোর সাথে আমাদের কানেকশনটি একটু বেশি ছিল, মূলত এই জিনিসগুলো দিয়েই আমরা খেলাধুলা করতাম। তখন এতটা সুন্দর ছিল না, এতটা মাধুর্য ছিল না। বর্তমানে যতটা মাধুর্য এনেছে এই জিনিসগুলোর ক্ষেত্রে, বর্তমানে যতটা সুন্দর করে সাজিয়েছে এই জিনিসগুলো। বিয়ার্স, এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি একটি অনুষ্ঠান থেকে। মূলত প্রত্যেক বছরেই আমাদের দেশে যে ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানগুলোতেই এই জিনিসগুলোর বিক্রয় করতে দেখা যায় এই জিনিসগুলোকে, এবং সেখানে মানুষও আগ্রহ বলেই মূলত যায় এবং নানান ধরনের ঐতিহ্যবাহী জিনিস ক্রয় করে। আমি আশা করব আমাদের এই ঐতিহ্য যেন বজায় থাকে, আমাদের এই ঐতিহ্যকে যেন আমরা লালন করি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।